কালকে রাত্রেবেলা একটা খবর পাই রাজ্যের গোয়েন্দা দপ্তর থেকে যে গণরাম রিয়াং এবং আরো কয়েকজন মিলে ভান্ডারিমার পাশে কাসলাম পাড়াতে তারা হাইড আউট একটা বানিয়েছে এবং তাদের একটা উদ্দেশ্য বর্ডার এরিয়া থেকে ওরা কিডন্যাপিং করবে। অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিমা টিএসআর ক্যাম্পের অফিসার এবং জওয়ানরা এডিশনাল এসপি এইচডিপি ওসি সবাই মিলে কাসলাম পাড়াতে গতকাল ভোর রাতে রেড করেন। এই রেডের সময় গণরাম রিয়াং রায় বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং বাড়ির যে মালিক রায় তাইনা রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে। তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে, তিনটা লাইভ রাউন্ড পাওয়া গেছে, তিনটা মোবাইল, কিছু এনএলএফটির প্যাড এবং এনএলএফটির নোটিশ, ইন্ডিয়ান টাকা আছে 3,360 টাকা এবং বাংলাদেশি টাকা আছে 679 টাকা। তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। থ্যাংক ইউ। একটু যদি দিয়ে দেবো, বলেছে তো কথা দিয়ে দেবো।